खाए पानी खाए थाकी बच्चा का चाको एक मुठा भात दी कचू साग दे खिचड़ी खिचड़ी अपना रखा ना कचू साग दे खिचड़ी खाए हमरा भात नहीं खाब पेटे तो एक टुक दीते लागे खानी ये खानी खाए ये मन से कासिना सरकार बुटे समय आइले आवामी लीग सबके खुजे आर बुट जखन होय नाय तखन आर जनगण के खुजे नाय বাচ্চা কাচ্চা সাহায্য আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আমার বাবা খুব অসুস্থ বিছনাতে লেটা খাইয়া রয়েছে কিন্তু আমার বাবাকে কচু শাকের সিদ্ধ খাওয়াইতেছি চাউল উল কিছু নাই সপ্তাহে পায় 3 কেজি চাউল এই চাউলে আমার হয় না একজন কাজ করি 3 কেজি চাল পায় 3 কেজি চাল 2 দিনেও যায় না কচু শাকও সিদ্ধ করে সার আমরা খাই আমাদের সংসারে কেউ নাই স্বামী যদি থাকতো তাহলে তো বিজি করতো স্বামী তো না স্বামী মৃত্যু খুবই কন্ডিশন আমরা চলতেছি স্যার আমরাকে যদি শেখ হাসিনা 300 টাকা দিয়ে দিত তা আমরা আশা করি চলতে পারতাম আমরাকে তো টাকাগুলোও দিচ্ছে না আজকে 16টা দিন থেকে আমরা না না খানি না পানি আমরা কচু শাকের সিদ্ধ খাই খাই স্যার রচি কী করব আমাদের তো কেউ নাই একমাত্র আমাদের মাতা জননী হইল শেখ হাসিনা শেখ হাসিনা আমাদের পাশে নাই আমরা কী করব আমরা কোথায় যাব কাকে এই দুঃখটা জানাবো এই যে আমার 7 জন বাচ্চা কাচ্চা আমি কীভাবে চলবো স্বামী যদি থাকতো তাহলে একটা গাড়ি চালায় বা একটা রিক্সা চালায় 2 টাকা রুজি করতো সেও তো নাই বৃদ্ধ বাবা এই জন্য স্যার আমরা বলতেছি যে আমরাকে যদি 300 টাকা দিয়ে দেয় তা আমরা স্যার কিছু মতো চলবো হ্যাঁ হাসিনাই বাড়াইছিল হ্যাঁ আমরা আশা করি আমরা আশা করি আমাদের মাতা জননী হলো শেখ হাসিনা উনিকে আমরা দোয়া কামনা করি উনি আমাদের পাশে থাকবে আজীবন থাকবে থাকতেই হবে কোনো দিন আমরাকে ভালাবে না ওনার উদ্দেশ্যে কি বলবো ওনার বাবার অম্বল থেকে আমরা এই কষ্টটা করতেছি কষ্ট করে রক্ত দিয়েছি আবার দেব রক্ত তাতে কোনো অসুবিধা নাই বাকি না আমরা চাই মাতা জননী আমরা কাশি করে বলবে যে আমরা 300 টাকা দিছি আমি তাহলে আমরা সন্তুষ্ট হব এর আগে আমরা সন্তুষ্ট হব না আমরা রাজপথে নামেছি রাজপথেই থাকবো মরতে হয় মরবো লড়তে হয় লড়বো তাতে কোনো অসুবিধা নাই স্যার আমরা অনেক কষ্ট করছি আজকে 16টা দিন থেকে আমার বৃদ্ধ বাবা ওষুধ পাচ্ছে না খানি পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না আমার 7টা বাচ্চা অনাহারে মরে যাচ্ছে কী করবো কোথায় নিয়ে যাবো কে বা দিবে আর যদি আমি রোডে যাই করে দাঁড়াই কেউ কি আমাকে ভিক্ষা দিবে কোনো সময় দিবে না কার কাছে আছে যে আমাকে ভিক্ষা দিবে বা 1 প্লেট ভাত মাংলে কি আমাকে দেবে কেউ দেবে না এটা সবের অভাব কেউ দেবে না আমরা তো আর আমরা বলতেছি এই যে আমরা অতদিন থেকে আন্দোলন করছি শেখ হাসিনার সামনে পৌঁছিছে না এই কথাগুলা পৌঁছি যদি তাহলে অবশ্য শেখ হাসিনা আসতো যেখানে থাকুক শেখ হাসিনা মাটির তলে রইলেও কিন্তু মাটির তল থেকে মাটি ফেটে বার হয়ে আসতো শেখ হাসিনা যে আমার জনগণ কি করছে কিভাবে আছে জনগণকে দেখতো কিন্তু শেখ হাসিনার সামনে গিয়ে পৌঁছিছে না এই কথা একথা পৌঁছিছে না আমরা তো টিভিতে দেখছি এরপরে মানছে যে টিভি ইয়ে চালাচ্ছে মোবাইল চালাচ্ছে মোবাইলে দেখছি শেখ হাসিনাকে পাচ্ছি না কেন পাচ্ছি না শেখ হাসিনা আমরাকে একবার মোবাইল মাধ্যমে বলে দেখ যে আমরা আমি আছি আজীবন থাকবো তাহলে উনার কথাতে আমরা রাজি আমরাকে যদি 300 টাকা দেয় আমরা কাজের মাধ্যমে চলে যাব আমরা এই ধুকে ধুকে মরা থেকে আমরাকে গুলি আনো গুলি আনে একবারে মেরে ফেলো এতে কোনো অসুবিধা নাই মরতে হয় মরে যাব দুকে দুকে মরা থেকে একবারে মরা ভালো আমার নাম সরস্বতী মালিচড়া বাগানে কাজ করি